ছবির এই ব্যক্তিটি হচ্ছে আমি এবং এটি হচ্ছে আমার পরিবারের একটি অংশ। তো পরিবারের মানুষজনদেরকে নিয়ে আমি গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে এবং সেখানকার কিছু মুহূর্ত আমি আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি, মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। আপনাদেরকে আজকে ঈদ জানাচ্ছি, কারণ ঈদের পর এটা আমাদের প্রথম ভিডিও এবং আজকে এই ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা তো বুঝতে পারছেন যে আমি অন্য কোথাও এসেছি, অবশ্যই বুঝতে পারছেন যে আমি কোনো গ্রামের সাইডে এসেছি। তো এটা হচ্ছে আমাদের গ্রাম মুন্সীগঞ্জে। আজকে হচ্ছে আমাদের গ্রামের যে বাড়ি ছিল তার আজকে উদ্বোধন করা হবে। বাড়ি ছিল মানে বাড়ি তো আগে থেকেই ছিল, এত গরম দাঁড়ান চশমাটা চেঞ্জ করে নিই এইবার। ওকে, হ্যাঁ, তো যে কথা বলছিলাম যে গ্রামের বাড়ি তো আমাদের আগে থেকেই ছিল, কিন্তু সেটা ছিল টিনের বাড়ি, এখন সেটাকে ঢাকার বাড়ির মতো ইট পাথরের বানানো হয়েছে। তো আজকে আমরা সেই বাড়িতে এসেছি, মোটামুটি বাড়ির 90% কাজই শেষ হয়ে গেছে। আজকে শুধু আমরা একদিনের জন্য এসেছি, রাতেবেলা সবাই ঢাকায় ব্যাক করব। তো ঢাকা থেকে আসার সময় রাস্তার কিছু ভিডিও আমি আপনাদের জন্য করে নিয়ে এসেছি, সেগুলো এখন দেখাবো। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির ছাদ, বিশাল বড় ছাদ। আমার আসলে ছাদ খুবই পছন্দ, স্পেশালি যখন নাকি রাত হয় বা যখন চাঁদ উঠে তখন আসলে সেই দৃশ্যটা দেখতে খুবই সুন্দর। যারা গ্রামে থাকে, যারা গ্রামের এই দৃশ্যটি দেখেছেন তারা, আমি জানি তাদের সবার কাছে এই দৃশ্যটি খুবই পছন্দ। মনে করেন রাত যখন 9টা 10টা বাজে তখন গ্রামের প্রায় সব কিছু অন্ধকার হয়ে যায় এবং সে অন্ধকার সময়ে যখন চাঁদটি উঠে সেটা দেখতে এত বেশি সুন্দর লাগে। যারা আমরা ঢাকায় থাকি আমরা কিন্তু সেই দৃশ্যগুলো খুব একটা বেশি দেখতে পাই না, কিন্তু গ্রামে আসলে এই দৃশ্যগুলো খুব সুন্দর করে দেখা যায়। এবং এখন তো দেখি বৃষ্টি পড়বে মনে হয়, একটু আগে রোদ ছিল এখনই আবার বৃষ্টি, খুবই অদ্ভুত প্রকৃতির নিয়ম। এখানে লাকড়ি চুলায় রান্না করা হচ্ছে, লাকড়ি চুলায় রান্না যে কত মজা তা আমরা যারা খেয়েছি তারাই বলতে পারবো। তো এখানে চা বানানো হচ্ছে সকালে, আমরা সেখানে গিয়ে প্রথমে চা খেয়েছি, তাই রংটি দেখে বুঝতে পারছেন যে চাটি আসলে কত মজাদার হয়েছে। আমরা সবসময় একটা কথা বলি যে ঈদ হচ্ছে আনন্দ, ঈদ মানে খুশি, কিন্তু আসলে এইবার আমি আব্বুকে ছাড়া প্রথমবার ঈদ করেছি। তো আমি আসলে বুঝতে পেরেছি যে আসলে ঈদে আনন্দ হয় কিন্তু আসলে সেই সব মানুষগুলো যদি আপনাদের সাথে না থাকে, যে মানুষগুলোর সাথে আপনাদের খুশি জড়িত, তখন আসলে সেই ঈদের খুশিটা আপনাদের পূর্ণতা পায় না। তো আমি ঈদের আগের দিন আমাদের বাসায় দুটা বাসা পরেই একজন মারা গেল, তো তার জানাজা পড়তে গিয়েছিলাম। তখন আমার কাছে মনে হলো যে এই যে কালকে যে ঈদ হবে তার কাছেও কি ঈদ মানে খুশি বা ঈদ মানে আনন্দ হবে, তার কাছে আজকের দিনটি বা তার কাছে সেই ঈদের দিনটি কীরকম অনুভব হচ্ছিল বা কীরকম অনুভব হয়েছে যে সে তার প্রিয় একজন মানুষকে হারিয়ে ফেলেছে এবং আমরা সবাই তা জানাজা পড়ছিলাম। তখন আমার কাছে আব্বুর কথা মনে পড়ছিল যে আসলে আব্বু যখন মারা যায় তখন আমার কাছে কীরকম লেগেছিলো। তো হয়তো তাদের পরিবারও ঠিক সেরকম কিছু একটা ঘটছে এবং সেই মানুষটা হয়তো এর পরে থেকে যত বেশি যত ঈদ হবে ততদিনই হয়তো তার বাবার কথা মনে করবে যে সেই ঈদের আগের দিন তার বাবা মারা গেল। তো আমার কাছে আসলে এই সব বিষয়গুলো খুবই খারাপ লাগে যে
এরকম খুশির একটা ওকেশনের মধ্যে যখন কেউ মারা যায়, তখন সেইসব মানুষগুলোর পরিবারের মধ্যে কীরকম একটা অনুভূতি হয়, তারা কি তখন আসলে কি সেই সব জিনিসগুলো ভুলতে পারবে যে যখন নাকি অন্য কোনো অনুষ্ঠান হবে বা অন্য পরের বছর যখন অনুষ্ঠানগুলো হবে, তখনও কি তারা কি এই সব প্রিয় মানুষের কথাগুলো বলতে পারবে? তখন কি তাদের কাছে মনে হবে না যে এই প্রিয় একটি দিনে বা এই সুন্দর একটি দিনে তাদের প্রিয় মানুষ তাদের কাছ থেকে সব সময়ের জন্য চলে গিয়েছিল? তো এগুলো আসলে আমার কাছে আর কি মাঝে মাঝে এসব কথা মনে হয়। এখন আগে খুব একটা বেশি অনুভব করতে পারতাম না, কিন্তু এখন খুব অনুভব করতে পারি এইসব বিষয়গুলো। থাক, এইসব কথা আজকে আর বলবো না, আজকে এমনি ঘুরতে আসছি তো ভালো ভালো কথাই বলি। এইসব সুখ দুঃখের কথা আরেকদিন বলা যাবে, এখন শুধু ভালো ভালো কথা বলবো, সুখের কথা বলবো। খাবারের মধ্যে লুকিয়ে আছে সব থেকে বড় সুখ। আর গ্রামের বাড়ির খাবারের কথা কি বলবো, গ্রামের বাড়ির আসলে সব কিছুই সুন্দর, তা দৃশ্য হোক বা খাবার হোক, সব কিছুই অন্যরকম মজাদার বা অন্যরকম সুন্দর। তো এখানে আমরা দুপুরের খাবার খাচ্ছি এবং দুপুরে খাবার খাওয়ার পরে আমরা খেয়েছি গ্রামের সব থেকে মজা কাঁঠাল। কাঁঠালটি এত মজা ছিল বা কাঁঠালেরটি রঙটি দেখে আপনি বুঝতে পারছেন যে একদম গাছে পাকা কাঁঠাল এই কাঁঠালটি। এই গ্রামে একই সাথে আমাদের নিজেদের বাসা তো আছেই, পিছনে আপনারা দেখতে পারছেন, আর সামনে আছে আমার নানুর বাসা। আমার নানুর বাসাও এখানেই, তো চলুন আপনাদের নানুর বাসায় নিয়ে যাই, দেখেন নানুর বাসাটা কীরকম। এটা হচ্ছে নানুর বাসা। এরা হচ্ছে আমার খালাতো ভাই বোন, তারা আপনাদেরকে কিছু বলতে চায়, আসুন শুনি তারা কি বলবে আপনাদেরকে। সবাই আজকে ঈদ মোবারক। তুমি কি করতে আসছো? হ্যাঁ বলো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাহবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দলিন আমিন। ছেলেটির নাম হচ্ছে স্বপ্নিল, সে তার বাইক দিয়ে আমাদেরকে কিছু দৃশ্য দেখাবে। তো চলুন তার বাইকের দৃশ্য দেখার আগে আমরা তার বাইকটির কিছু দৃশ্য দেখে নিই। এটি হচ্ছে গ্রামের বাড়ির স্কুল। এই স্কুলটির বয়স 100 বছর, ভাবা যায় 100 বছরের একটি স্কুল। এবং এই স্কুলের একটি সুন্দর বিষয় হচ্ছে এই স্কুলের প্রতিটি দেয়ালের মধ্যে সুন্দর সুন্দর অনেকগুলো উক্তি লেখা আছে, আসুন সেই উক্তিগুলো আমরা একসাথে পড়ি।
লেখাগুলো কেমন লাগলো? নিশ্চয়ই ভালো। এখন আবার যাব বাসার দিকে, বাজারে এসেছিলাম কাজিনদের সাথে, এখন একবারে বাসায় যাই। এখন ঘড়ির কাঁটা বাজে 6:20, আমরা এখন থাকার উদ্দেশ্যে রওনা হব। কিন্তু তার আগে সবার কাছ থেকে একটু অনুভূতি জিজ্ঞেস করবো, সবার কীরকম লাগলো নতুন বাসায় এসে। তো সবার আগে জিজ্ঞেস করবো আমার, সবাই জিজ্ঞেস করবো আবার জেডি ফুপাকে, যে ফুপার কেমন লাগলো। ফুপা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের জেডি, মানে জয়েন্ট। ঠিক আছে ফুপা, একটু বলেন তো আপনার কেমন লাগলো? খুব ভালো লাগছে, বাসা খুব সুন্দর হয়েছে। এই আইবি থেকে শিক্ষিত ভাই, ভাইয়ের এত লেখাপড়া করার ইচ্ছা, ভাই এ আইবি তে লেখাপড়া শেষ করার চাপ সামলানোর পরেও এখন আবার আর সবার থেকে যে জরুরি সেটা হচ্ছে আমার ছোট ভাই, আমাদের সবার প্রিয়, ভবিষ্যতের প্রিয়, এখনো খুব একটা বেশি প্রিয় হতে পারে না, ডাক্তার হয়ে গেলে সবার প্রিয় হয়ে যাবে। ভাই বলো তো তোমার কেমন লাগছে? খুবই ভালো অনুভূতি, অনেকদিন পর গ্রামে, একটু ভিন্ন পরিবেশ, গ্রামীণ পরিবেশ, লাকড়ির চুলায় রান্না অসাধারণ, কিন্তু একটু বেশি গরম। কিছু বলতে চাই, কি জানি কথা আছে বলতে পারে না। থ্যাংক ইউ বেটার টু বেস্ট, এন্ড আই এম ওয়েটিং ফর ইওর ভিডিও। বাবা বাবারই খুব সুন্দর হইছে, আমি তাদেরকে পাইয়া খুব আবির্ভূত হয়ে গেছি এবং একসাথে এত মানুষ হয়েছে, আল্লাহকে শুকর আদায় করতেছি। আবার আসবেন তো ইনশাল্লাহ? আবার অবশ্যই আসবো। সবাইকে দাওয়াত দিবেন? সবাইকে সবার দাওয়াত দিবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আর এখন হচ্ছে সব থেকে শেষ যে পার্সনটা, তা ওয়ান ম্যান আর্মি আমার ছোট কাকা, যে একাই সব সামলায় ফেলে। কাকা আপনার কেমন লাগলো আজকে এখানে আসার পর? আজকে খুবই ভালো লাগছে আমার। বাসার যে একটা ঝমঝমাট ভাব ছিল, এই জিনিসটা আমি অনেকদিন পরে আজকে অনুভব করলাম এবং খুব আমার কাছে খুব অনুষ্ঠানটি শেষ হয়ে গেল, এখন আমরা একটু পরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। মোটামুটি 7:30-8টার মধ্যে ঢাকায় পৌঁছে যাব। তো বাকি কথা হবে একদম ঢাকা গিয়ে। সবাইকে বিদায় জানাই, আবার দেখা হবে। ও কিছু ছবি তুলেছে তা আপনাদের দেখাতে ভুলে গিয়েছি।